চলুন আজকে ঘুরিয়ে আনি রানী রাসমণি মায়ের জন্মভিটে হালি শহর থেকে। আগের দিন আমি দেখিয়েছি ফুচকা গ্রাম, যেখানে মানুষের প্রধান জীবিকা ফুচকা তৈরি। ফুচকা গ্রাম থেকেই একটু পায়ে হেঁটে গঙ্গার দিকে এগিয়ে গেলেই আপনার ডান দিকে পড়বে বিশাল মন্দির, ভবতারিণী মন্দির, যেটা রানী রাসমণি মায়ের জন্মভিটে। নতুনভাবে মন্দিরটির আশেপাশে অনেক কিছু তৈরি হচ্ছে, অবশ্যই সেসব ঘুরে নেবেন। ঘুরে নেবেন গঙ্গার ঘাট, ঘুরে নেবেন সেখানের পুরো প্রকৃতিটাই অসাধারণ। সে প্রকৃতি এরকম নতুন নতুন জায়গা দেখতে সঙ্গে থাকুন আমার, সঙ্গে থাকুন তেপান্তরের। পক্ষীরাজের ডানায় ভর করে উড়ে যাব আমরা। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এখানে নৌকা বিহারও করা যায়, কি সুন্দর নৌকা, এখানে বসে কত সুন্দর ফটো উঠা যায়। যাওয়ার পথে বাঁদিকে দেখলাম ঠুকঠাক আওয়াজ, এগিয়ে গেলাম সেই দিকে, দেখছি নৌকা তৈরি হচ্ছে। চোখের সামনে দেখে নিলাম কিভাবে নৌকা তৈরি হচ্ছে, কতদিন সময় লাগবে সবটাও আপনাদের জন্য সেটাও শেয়ার করলাম। কতদিন লাগবে এটা তৈরি হতে? এক মাস? কতদিন তৈরি হচ্ছে এটা? কতদিন? দু তিন দিনে এত হয়ে গেছে? এদিকটা টাইট বাঁধা আছে, এদিকটা ঢিলা, আর আস্তে আস্তে করে টাইট করবে, আস্তে আস্তে করে কাঠটা বাঁকতে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু কাঁচা কাঠ, ওই জন্য নৌকা তৈরি করছে, কাঁচা কাঠটা কেউ বাঁকাচ্ছে। আদল এটা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যাওয়ার পর এটা রং করে উল্টে রাখা হয়েছে, শুকানো হচ্ছে। দাঁড়া, এখানে শুধু ফুচকা তৈরি হয় তা নয়, এখানে প্রচুর নৌকা তৈরি হয়। আলকাতরা ফুচকা গ্রাম থেকে একটু এগিয়ে আসলেই এটা ভবতারিণী মন্দির, পিছনে আমার ভবতারিণী ঘাট। দারুণ সুন্দর একটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা মন্দির, একটু এটা ঘুরে আসবো এখন। দরকার কি? মাথাটা ঠিক আছে।
রানী রাসমণির জন্মভূমি এখানে বলা হয়। এখানটা রাসমণি ঘাট। এটা দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে আসলাম। ঠাকুরের ফটো তোলা, এখানে বারণ লেখা আছে। নেভি ব্লু কালারের মা, কি অপরূপ দৃশ্য সত্যি করে, মানে কিন্তু ফটো তোলা এত ভালো আসছে না, জায়গাটা সত্যি সুন্দর। এটা এখনো তৈরি হচ্ছে, বড় করে সবে কনস্ট্রাকশনের কাজ চলছে। ভবতারিণী মন্দিরের ঠিক উল্টো দিকে আরও একটি মন্দির চোখে পড়ল, সেটি দেখতেই এগিয়ে আসলাম। দেখে বোঝা যাচ্ছে এই জায়গাগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে, মন্দিরগুলো নতুনভাবে সংস্কার করা হচ্ছে। অবশ্যই আপনারা আসুন, তাহলে আরও হয়তো দর্শক আসলে আরও তাড়াতাড়ি তৈরি হবে বা জায়গাটা আরও উন্নত হবে। রাসমণি মন্দিরের উল্টো দিকে আমরা ফুচকা গ্রামটা শুধু দেখে চলে এসেছি, এখনো ফুচকা খাইনি। এখানে এগুলো দেখে তারপর যাব আমরা ফুচকা খেতে। তবে বেশি দেরি করে গেলে
চিকেন ফুচকা নাও পেতে পারেন। তাই চিকেন ফুচকা খেতে হলে আগে থেকে বলে রাখুন বা খেয়ে তারপর এই দিকে আসুন, যেহেতু হাঁটা পথে এক মিনিট। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ টিপান তর্কে সাপোর্ট করার জন্য।